2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। আমরা এই ভিডিওটিতে দশম শ্রেণীর জন্য যে রসায়ন অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর জানব। ফার্স্ট অফ অল আমরা কোশ্চেন দেখব, দেন আমরা উত্তরপত্র দেখব। এখানে কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে শ্রেণী দশম বিষয় রসায়ন, এখানে পঞ্চম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টে যেটি শিরোনাম হবে, যে শিরোনামে আপনাদের অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। এটি কিন্তু আপনাদের কভার পেজের শিরোনাম হবে। তারপর আমরা সরাসরি যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটি একটু দেখি, অর্থাৎ নির্দেশনা এবং কাজের ধাপগুলোতে চোখ বুলাই। এখানে বলা হচ্ছে যে এ ও ডি দুইটি মৌল যারা পর্যায় সারণীর গ্রুপ ওয়ানে অবস্থিত। এ মৌলের অবস্থান প্রথম পর্যায়ে এবং ডি মৌলের অবস্থান চতুর্থ পর্যায়ে। অপর দুটি মৌল বি ও সি দ্বিতীয় পর্যায়ে যথাক্রমে 14 ও 16 নং গ্রুপে অবস্থিত। এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে প্রশ্নের সমাধান করতে বলা হচ্ছে। ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপাদন ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে হবে। খ নাম্বারে বলা হচ্ছে যে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এবং গ নাম্বারে বলা হচ্ছে যে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখ্যা দিতে হবে এবং মৌলটি বিদ্যুৎ পরিবাহী কিনা তা বিশ্লেষণ করতে হবে। এই পাশে নির্দেশকের মধ্যে বলা হচ্ছে যে এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা। খ নম্বরের মধ্যে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা। এবং গ নাম্বারে বলা হচ্ছে যে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখ্যা এবং মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা। এই তিনটি প্রশ্নের সমাধান করলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি হয়ে যাবে। চলুন আমরা উত্তরপত্র চলে যাই, তার আগে ছোট্ট করে বলে নেই দশম শ্রেণীর জন্য তৃতীয় সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমরা পাবলিশ করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন। চলুন আমরা উত্তরপত্র দেখি। এখানে আমরা উত্তরপত্র দেখছি শ্রেণী দশম তৃতীয় সপ্তাহ বিষয় রসায়ন অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এখানে আমরা শিরোনামটা আবার রিপিট করেছি যে রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। আমরা উত্তরপত্র শুরু করি। এখানে প্রথমেই ক নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করেছি। আপনাদের ক নাম্বার প্রশ্ন যদি আমি একটু দেখাই, এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে এ ও বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা। সেটির কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন ও বিদ্যুৎ পরিবাহিতা। উদ্দীপকে এ মৌলের অবস্থান পর্যায় সারণীর প্রথম পর্যায়ে এবং গ্রুপ একে, তাহলে এ মৌলটি হবে এইচ, এবং বি মৌলের অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে এবং গ্রুপ 14, তাহলে বি মৌলটি হবে সি, অর্থাৎ কার্বন। তারপরে একটু আমরা পরের পেজে দেখি যে নিম্নে এ এইচ ও অর্থাৎ হাইড্রোজেন ও কার্বনের মধ্যে বন্ধন গঠন দেখানো হলো। হাইড্রোজেন ও কার্বনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, তারা পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সিএইচ ফোর উৎপন্ন করবে। সমযোজী বন্ধন হলো এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণু সমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগের মাধ্যমে আবদ্ধ থাকে। ইলেকট্রন শেয়ার করা পরমাণুদের মধ্যেকার আকর্ষণ ও বিকর্ষণের ফলে যে সুস্থিত ভারসাম্য বল তৈরি হয় তাই সমযোজী বন্ধনের সৃষ্টি করে। দেন আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে আমরা একটি সমযোজী বন্ধনের যে চিত্র সেটি নিয়ে এসেছি, অবশ্যই আপনারা এভাবে চিত্রটি আঁকাবেন। এখান থেকে কিন্তু ইলেকট্রন বিন্যাস তার আদান প্রদানের মাধ্যমে কিন্তু তারা সমযোজী বন্ধন তৈরি করে সিএইচ ফোর উৎপন্ন করেছে। উক্ত চিত্র হতে দেখা যায় যে সি ও এইচ অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তাই এরা সমযোজী বন্ধন যৌগ। দেন আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা সিএইচ ফোর যৌগের বিদ্যুৎ পরিবাহিতা আমরা দেখবো। এখানে কি যৌগ কি বন্ধন তৈরি করে সেই বন্ধনটি আমরা দেখালাম, এখন বিদ্যুৎ পরিবাহিতা আমরা একটু দেখাই। যে আমরা জানি সমযোজী যৌগগুলি সাধারণত অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হওয়ায় সমযোজী যৌগের অণুতে কোনো ধনাত্মক ঋণাত্মক আধান সৃষ্টি হয় না, এই জন্য সমযোজী যৌগগুলি সাধারণত অপোলার হয়। সমযোজী যৌগগুলি অপোলার হওয়ায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তারপরে কার্বনের বেশিরভাগ যৌগ ইলেকট্রন শেয়ার করে সমযোজী, আমরা পরের পাশে দেখি যে সমযোজী যৌগ সৃষ্টি করে, তাই কার্বনের যৌগ সময়ের ক্ষেত্রে দেখা যায় এরা তড়িৎ পরিবহন করে না। তারপর আমরা সিএইচ ফোর মিথেন যে অণুটি কার্বন ও হাইড্রোজেন অধাতু পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, অণুটিতে ধনাত্মক ও ঋণাত্মক আধান গঠিত না হওয়ায় এর মিথেন অণুটি বিদ্যুৎ পরিবহন করে না। নিশ্চয় আপনারা ব্যাপারটি ক্লিয়ার হতে পারছেন। দেন আমরা নেক্সট পেজে চলে যাই। আমি কথাগুলো একটু সংক্ষিপ্ত করে বলছি।
বা একটু বুঝিয়ে দিচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। তারপর আমরা নেক্সট পেজে দেখবো যে খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নটি আমি একটু দেখাই আপনাদেরকে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা। সেটি একটু আমরা দেখাই আপনাদেরকে যে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন ও বিদ্যুৎ পরিবাহিতা। যে উদ্দীপকে সি মৌলের অবস্থান পর্যসারণের দ্বিতীয় পর্যায়ে এবং গ্রুপ 16, তাহলে সি মৌলটি হবে ও ও অর্থাৎ অক্সিজেন, এবং ডি মৌলের অবস্থান হচ্ছে পর্যসারণের চতুর্থ পর্যায়ে এবং গ্রুপ 1-এ, তাহলে ডি মৌলটি হবে পটাশিয়াম অর্থাৎ কে। নিম্নে ও ও কে অর্থাৎ অক্সিজেন ও পটাশিয়ামের মধ্যে বন্ধন গঠন দেখানো হলো। কে অক্সিজেন ও পটাশিয়ামের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, তারা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে K2O উৎপন্ন করে। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই যে আয়নিক বন্ধন বা তড়িৎ যোজী বন্ধন হলো এক প্রকার রাসায়নিক বন্ধন যা বিপরীত আধানযুক্ত আয়নসমূহের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া এই বন্ধন আয়নীয় যৌগে ক্রিয়াশীল একটি প্রাথমিক বল। এক কথায় পূর্ণ যোজ্যতা কক্ষ লাভের জন্য ধাতু থেকে অধাতু দিকে ইলেকট্রনের সরণি হলো আয়নীয় বন্ধন। আমরা নেক্সট পেজে দেখি আমরা কেটো ও আয়নিক বন্ধন যেটি কিভাবে তৈরি হয় চিত্রের সাহায্যে সুন্দর করে দেখিয়েছে, আপনারা এখান থেকে লিখবেন। চিত্রটি যেভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করা আছে সেভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করবেন। আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলছি না, কারণ ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেন আমরা চলে যাই পরের পেজে, যে কেটো ও যৌগিক গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা দেখবো। যে আমরা জানি আয়নিক যৌগের অণুতে পরমাণু সমূহের মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি সমযোজী যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের মধ্যকার বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে। আবার আয়নিক যৌগের পরমাণু সমূহ ধনাত্মক ও ঋণাত্মক চার্জিত থাকে। এই ধনাত্মক ও ঋণাত্মক আধান অণু গঠনের সময় ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে জ্যামিতিক কাঠামো গঠন করে। এতে করে আয়নিক যৌগের একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক আনায়ন দ্বারা এবং আনায়ন যৌগের একটি আনায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। আমরা নেক্সট পেজে চলে যাই। এতে রাসায়নিক আয়নিক যৌগের অণুতে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, ফলে আয়নিক যৌগের অণুকে ভাঙলে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। তাই আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কেটো ও আয়নিক বন্ধন দ্বারা তৈরি, তাই তারা আয়নিক যৌগ, তাই কেটো ও এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। শুধু কেটো ও যৌগের গলনাঙ্ক হলো 350 ডিগ্রি এবং 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 740 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমরা নেক্সট পেজে দেখবো, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখবো এখন। গ নম্বর প্রশ্নটি আমি একটু দেখাই, যে এখানে বলা হয়েছিল যে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখ্যা এবং মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা। সেটি একটু আমরা দেখাই যে খ হতে পায় ডি মৌলটি হলো কে অর্থাৎ পটাশিয়াম। পটাশিয়াম এর একাধিক পরমাণুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান, নিম্নে এর কারণ ও বিদ্যুৎ পরিবাহিতা দেখানো হলো। একটি ধাতু অপর একটি ধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি ধাতুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, কিন্তু দুটি আমি একটু পরের পরে চলে যাই যে কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। ধাতু সমূহ যে ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই ধাতব বন্ধন। এই সঞ্চরণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ যুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে। এই বিশেষ ধরনের বন্ধনের কারণে ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। এই বন্ধন সঞ্চারশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ যুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে। ধাতব বন্ধন ধাতুর অনেকগুলো ভৌত ধর্ম যেমন যান্ত্রিক শক্তি, নমনীয়তা, তাপ এবং বিদ্যুৎ রোধ এবং পরিবাহিতা, অস্বচ্ছতা এবং দীপ্তির জন্য দায়ী। আমরা একটা চিত্র দেখি এখন। এখানে চিত্রটি আমরা দেখছি যে সঞ্চরণশীল ইলেকট্রন পারমাণবিক শ্বাস, যেগুলো ধনাত্মক সেগুলো কিন্তু পারমাণবিক শ্বাস, আর যেগুলো ইলেকট্রন মাইনাস নেগেটিভ সেগুলো কিন্তু সঞ্চরণশীল ইলেকট্রন। তারপর আমরা আপনারা এখান থেকে এভাবে চিত্রটি আঁকবেন। আমরা পরের পেজে দেখাই যে পটাশিয়াম একটি ধাতব মৌল হওয়ায় এর দ্বারা গঠিত বন্ধন হবে ধাতব বন্ধন। ইলেকট্রন বিন্যাস অনুসারে এর সর্বশেষ স্তরে একটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকে। ইলেকট্রনটি সঞ্চারশীল হয় এবং পারমাণবিক শ্বাসের মধ্যে চলাচল করে বিদ্যুৎ পরিবহন করে, তাই বলা যায় যে পটাশিয়াম বিদ্যুৎ পরিবহন করে। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অন্যান্য অ্যাসাইনমেন্টের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।